দর্শক, শুভেচ্ছা সবাইকে। আজ আপনাদের সঙ্গে আছি আমি সাব্বির সামি মোহিত। সময় টিভির ইন্টারনেট দর্শকদের জন্য যে আয়োজন তারুণ্যের সময়, তারুণ্যের সময়ে আজ আমাদের সাথে আছেন নাগরিক ব্যান্ডের ভোকালিস্ট রাসেল রহমান। আমরা রাসেল রহমানের সাথে আলাপচারিতায় যাওয়ার আগে রাসেল রহমানের প্রোফাইলটি একটু দেখে নিই। রাসেল, আপনাকে স্বাগত আমাদের অনুষ্ঠানে। ধন্যবাদ আপনাকে এবং ধন্যবাদ সবাই টিভিকে। আপনি জানেন আমাদের এই অনুষ্ঠানে আমরা গান শুনি, আলাপচারিতা করি, তো আপনার কাছে প্রথমে যে বিষয়টা জানতে চাচ্ছিলাম, আপনার তো নাগরিক ব্যান্ড। হ্যাঁ, নাগরিক। এই নাগরিক কেন? নাগরিক আসলে এই নামটা বেছে নেওয়ার পিছনে প্রথম যে কারণটা সেটা হলো আমরা বাংলাদেশের নাগরিক। আচ্ছা আচ্ছা। আর নামটা অনেক সুন্দর, বাংলা, যেহেতু আমরা বাংলা গান করি সেই ক্ষেত্রে নাগরিক নামটা আমাদের কাছে মনে হয়েছে যে অনেক সুইটেবল একটা নাম। এর পরিপ্রেক্ষিতেই নাগরিক নামটা এসেছে, অনেক সুন্দর। তো আমরা আপনার প্রথম গানটি শুনবো, তো প্রথম গানটি হয়তো প্রথম অ্যালবাম থেকে শুনতে পারি। আপনার প্রথম অ্যালবাম কোনটা? প্রথম অ্যালবামের নাম নাগরিক, ব্যান্ডের নামও নাগরিক, অ্যালবামের নামও নাগরিক। তো প্রথম গান যেটা সেটার নাম হলো নতুন সকাল। আচ্ছা, তো নতুন সকাল তাহলে একটু করা শুনে নেই। ওকে, সকাল নতুন দিন, নতুন ভোর, নতুন আলো, দিনের পরে দেখি স্বপ্ন, স্বপ্ন থেকে স্বপ্ন অন্য রকম, কে যেন ডাকে ডাকে বারে বার জানায় আহ্বান, নতুন যেন ডাকে ডাকে বারবার জানায় আহ্বান, নতুন দিনে। যেখানে যাই মিশে, যে দেখো ওই নীল আকাশে তোমার পাচ্ছে, রক্তের আলো রাঙিয়ে দিলে আমার বুকে, কে যেন ডাকে ডাকে বার বার জানায় আহ্বান, নতুন দিনের, কে যেন ডাকে ডাকে বার বার জানায় আহ্বান, নতুন দিনে। অনেক সুন্দর, চমৎকার। থ্যাংক ইউ ভেরি মাচ। আচ্ছা, আপনার কাছে যে বিষয়টা জানার ছিল, চেহারা তো মাশাআল্লাহ সুন্দর, তো আপনি তো নায়ক হতে পারতেন, নায়ক না হয়ে গায়ক কেন হলেন? সবাই যদি নায়ক হয় তাহলে গায়ক হবে কে? আচ্ছা, সেই কারণে আসলে গায়কে ফিরে আসে। আচ্ছা, তো আপনার গায়কিতে আরেকটি গান মনে হয় আমরা শুনতে পারি। শিওর। কোনটা শুনবো এবার? একটা আনন্দের একটা গান করি। হ্যাঁ, অবশ্যই। আমাদের এটা ফার্স্ট অ্যালবামের। আচ্ছা, এটা নাম হলো লেটস হ্যাভ ফান। গানটার মূল যে বিষয়বস্তু সেটা হলো যে আমরা অনেক সময় আমরা কনসার্ট করি বা প্রোগ্রামে যাই, অনেকেই গানের লিরিক মনে রাখতে পারে না। আচ্ছা, তো এটা জাস্ট একটা ফান হিসেবে আমরা গানটা লিখেছিলাম, যে জানি অ্যাট লিস্ট কনসার্ট বা গান শোনার পরে জানি মানুষজন কোনো লিরিক নাই, লালা লালা করে ভাষা ফিরতে পারে, সেই সেই। আচ্ছা, লালা লালা শুনে নেই আমরা, না তো আমরা সেই লেটস এ ফানটা করি। Na 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 ra na 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 ra na 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 na
এসো না আমাদেরই কাছে মাটি উৎসবে, জীবনের ভ্রান্ত ভুল ছেড়ে আসো এইখানে, সময় দেখো চারিদিকে উৎসবে আর উল্লাসে, জীবনে সব ব্যথা ভুলে ভেসে যাই আজ এইখানে। চমৎকার চমৎকার আরেকটি গান আমরা শুনলাম। তো সেলিব্রিটিদের তো ভক্ত দর্শকগুলোর অভাব হয় না, বিশেষ করে মেয়ে ভক্ত। তো এই ধরনের কোনো বিষয় ঘটেছে কিনা মেয়েদের থেকে, মেয়ে ভক্তদের কাছ থেকে কোনো প্রেমের অফার বা এরকম কোনো কিছু? প্রেমের অফার আসলে ডিপেন্ডটা হলো নিজের কাছে। আচ্ছা আচ্ছা, মানে আমি কিভাবে আরেকটা মানুষকে রিপ্রেজেন্ট করছি। আচ্ছা আচ্ছা, তো মানে আমার মনে হয় যে আমার রিপ্রেজেন্টটা এমনভাবে থাকে যে আসলে তারা আমাকে পছন্দ করে, লাইক করে, বাট তারা জানে যে আমি আসলে গান পাগল। আচ্ছা আচ্ছা, সো এটার বাইরে ওইভাবেই হয় না। একটা সময় দেখা হলো যে একটা সময় ছিল, আস্তে আস্তে আসলে ডে বাই ডে জিনিসটা একটু ক্রেজ কমে যাচ্ছে, আবার অন্যদিকে ডিভাইডেড হচ্ছে, মানুষজন বিজি হয়ে যাচ্ছে অন্য জায়গায়। সো এটা তো থাকেই। আচ্ছা, এটার উপরেই আসলে অনেক কিছু মানে চালিয়ে নিতে হয়। আচ্ছা, তো আমার মনে হয় ব্যক্তি রাসেলের চেয়ে শিল্পী রাসেলটাকেই তারা বেশি মূল্যায়ন করছে। এক্স্যাক্টলি, তো আমরাও চাইবো সেটা। তো আর একটি গান আমরা শুনে নেই, তারপরে কথায় আসি। জন্ম আমার স্বাধীন দেশে, লাল সবুজ পতাকায় ওরে মুক্ত বাতাসে, জন্ম আমার স্বাধীন দেশে, লাল সবুজ পতাকায় ওরে মুক্ত বাতাসে, বাংলাদেশ স্বাধীন দেশে, লাল সবুজ পতাকায় ওরে মুক্ত বাতাসে, আমি গল্প শুনেছি ওই রাতে শুনেছি লাখো শহীদের রক্তে এ দেশ হয়েছে জয়, আমি গল্প শুনেছি এই রাতের আধারে কিভাবে হয়েছে সব, শুনেছি লাখো শহীদের রক্তে এ দেশ হয়েছে জয়, স্বাধীন
দেশে লাল সবুজ পতাকায় ওরে মুক্ত বাতাসে। ধন্যবাদ আপনার সুন্দর গানের জন্য। দেশের গান আমরা শুনলাম, তার যেমন তার কথা তেমন তার সুর। আচ্ছা ওয়েলকাম। এখন আমরা আরেকটি গান শুনবো, তার আগে একটা বিষয় জানার ছিল। ব্যক্তি রাসেল, পারিবারিক রাসেল, দুইটা কিন্তু ভিন্ন জায়গা। এখন এই দুইটা ভিন্ন জায়গায় এই যে ভক্ত, SMS, ফোন, এগুলা নিয়ে আর কি এই দুইটার ভিতরে কোনো দ্বন্দ্বে পড়তে হয় কিনা বা কোনো সমস্যা? না, আসলে এরকম কখনো ই হয় না, বিকজ মানে আমার ওয়াইফ সে জানে যে আমি আসলে মিউজিকটাকে কতখানি ভালোবাসি এবং কতখানি ডেডিকেশন থেকে আমি কাজটা করছি। তো এরকম আসলে মানুষজন তো কিউরিসিটি থাকতেই পারে যে আচ্ছা, হয়তো বা কেউ SMS করলো যে ভাইয়ার নতুন গান কী আসবে বা নতুন কী কাজ করছেন, এরকমই তো এটা আসলে আসে। এবং আমি মানে খুব পজিটিভলি উত্তর দিই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে সেই কারণে আসলে মানে ওইও ব্যাপারটা জানে যে আমার যেহেতু প্রফেশন এটা, সো আমার এটা মাঝে মধ্যে এরকম ডিল করতে হয়। আর মানুষের প্রতি মানুষের বিশ্বাস থাকলে আসলে কোনো কিছুই আর কোনো সমস্যা হয় না। আচ্ছা, অর্থাৎ উনি পজিটিভলি বিষয়গুলোকে নেন। আচ্ছা, তো আমরা পরবর্তী কোন গানটি শুনতে পারি? পরবর্তী আমি সেকেন্ড অ্যালবামের একটা গান করি, গানটার নাম হলো মিশে যায়। আচ্ছা, মিশে যায়, অনেক মেলোডিয়াস, অবশ্যই ভালো লাগবে আশা করি। আচ্ছা শুনি। ফেলে আসা স্মৃতির পটে ধূসর সকাল বেলায় ছুটে চলা তোমার কাছে ছিন্ন করে মনটা মিশে যা চোখ মেলে ক্লান্ত মনে হারিয়ে যাই আজ থেমে যাওয়া নদীর বাঁকে স্বপ্নগুলো ভাসায় ভেসে যা আজ নতুন কথায় নতুন গানে নতুন সুরে মন ভাসায় আজ ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে ঘরে ঘুম ভাঙায় আজ নতুন সকাল নতুন গানে নতুন ভোরে মন সাজায় আজ ভোরের আলো জানালা দিয়ে ঢুকছে ঘরে ঘুম ভাঙায় মিশে যা আবারও আমরা একটা সুন্দর গান শুনলাম। তো আরেকটা বিষয় জানার ছিল, আপনারা তো কনসার্টে বিভিন্ন দেশের বিভিন্ন প্রান্তে পথে প্রান্তরে গান গাওয়া লাগে, তো এইসব কনসার্টে বা বিভিন্ন জায়গায় যে স্টেজ শোগুলো করেন সেসব ক্ষেত্রে সেখানে অনেক মজার ঘটনা ঘটে, কিছু দুর্ঘটনা বা বিভিন্ন মজার অনুভূতি কিন্তু হয়ে থাকে বিভিন্ন ক্ষেত্রে। তো এই ধরনের কোনো মজার ঘটনা দর্শকদের উদ্দেশ্যে বলবেন কি না, যে যেটা এখনও আপনার কাছে স্মরণীয় হয়ে আছে? স্মরণীয় আসলে আমাদের যে কিবোর্ডিস্ট ছিল, আচ্ছা মিঠু, ও এখন আমেরিকাতে থাকে। তো ও আসলে খুব মজার, মানে একটা আমার খুব ক্লোজ ফ্রেন্ড, মানে আমরা অনেক আগের ফ্রেন্ড। তো
ও যখন ছিল আসলে তখন আমাদের প্রত্যেকটা জার্নি ছিল অন্যরকম মজার। আচ্ছা আচ্ছা, যে আমরা দেখা গেলো যে ঢাকা থেকে আমরা চিটাগাং এ যাচ্ছি শো করতে, সবার হেভি প্ল্যান যে আমরা রাত্রেবেলা গাড়ির মধ্যে ঘুমাবো, যে মানে পরের দিন আমরা শো করবো। তো এই দেখা গেলো যে কারো তো আর ঘুম টুম নাই, মানে দেখা গেলো দুনিয়ার সব গল্প শুরু হয়, ভূতের গল্প, এই গল্প, ওই গল্প করতে করতে ভোর হয়। হ্যাঁ, হওয়ার পরে পরে চিন্তা করি যে আল্লাহ সারা রাত ঘুমালাম না, আজকে তো শো করবো কিভাবে। এরকম আসলে অনেক কিছু হয়। হ্যাঁ, তারপরে বিভিন্ন জায়গায় দেখা গেলো যে শো করতে গেলে মানুষদের কিউরিয়াসিটি, হ্যাঁ, যে আমরা আসলে কী টাইপের গান করব বা কোন ধরনের কোন কোন গান করব, সেগুলো নিয়ে একটা কিউরিয়াসিটি। হ্যাঁ, বা হয়তো বা কেউ নতুন একজন লেখক, হ্যাঁ, মানে সে গান লেখে, সে হয়তো বা আমরা শো করে নামছি, ভাইয়া আপনার এরকম আমি একটা গান লেখেছি। তা আমরা তো তখন বেসিক্যালি অনেক টায়ার্ড থাকি, যে অ্যাটলিস্ট স্টেজ শো করার পরে তো তারা হয়তো বা মানে ভালো লাগার কারণে আমাদের কাছে এসে তাদের ওই নিজের লেখা গান, তারপরে নিজের সুর, সেটা শোনায়। তো মাঝে মধ্যে অনেক কিছু ফানি টাইপের ঘটনা হয়, এগুলাই আসলে স্মরণীয় ঘটনা হয়ে থাকে। আচ্ছা, তো আমরা সর্বশেষ গানটি আজকে কোনটা শুনবো? সর্বশেষ গান ভালোবাসি দিয়ে শেষ করি। আমাদের সেকেন্ড অ্যালবামের একটা গান আছে ভালোবাসি, সেটা দিয়ে শেষ করি। প্রথম দেখা ছিল, প্রথম ভালোবাসা ছিল, জানিয়ে দিয়েছি তোমায় আমি, অনুভূতিটা যে সত্য ছিল আমি তো জানি, তুমিও যে এ ভাবছ বসে আমাকে, তোমাকে ভেবে ভেবে কত রাত যে হয় সকাল, আমি যে ভালোবাসি, আমি যে তোমাকে ভালোবাসি। প্রথম দেখা ছিল আমার ভালো লাগা গুলো, ও জানিয়ে দিয়েছি তোমায় আমি, অনুভূতিটা যে সত্য ছিল আমি তো জানি, তুমিও যে এ ভাবছ বসে আমাকে, তোমাকে ভেবে ভেবে কত রাত যে হয় সকাল। অনেক সুন্দর লিরিক গানের, অনেক সুন্দর, থ্যাংক ইউ। আচ্ছা, আমরা অনুষ্ঠানের প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। তো তরুণদের জন্য আমাদের এই অনুষ্ঠান, অনুষ্ঠানের নাম তারুণ্যের সময়। তো এই বিষয়টি নিয়ে আপনি দর্শকদের উদ্দেশ্যে কি বলতে চান? ওকে, দর্শকদের উদ্দেশ্যে আসলে একটা কথাই বলতে চাই, যে তরুণ মানেই সামথিং ডিফারেন্ট, আর তরুণরা আসবে, আসতেই থাকবে, এটাই স্বাভাবিক। এবং একটা কথাই বলতে চাই, যে আগে যেরকম আমরা যখন মিউজিক করতাম, আমাদের আরও অনেক আগে যারা মিউজিক করতো, একটা কমিউনিকেশন একটা অন্যরকম ছিল, ভালো লাগা ছিল। সেই ভালো লাগাটা আস্তে আস্তে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে একটু কমে যাচ্ছে। তো এটা জানি না হতে দেওয়া যায়, বিকজ তরুণরাই আসলে আমাদের মিউজিক, আমাদের সংস্কৃতিকে বাঁচায় রাখে। তো আপনারা বেশি বেশি করে গান শুনবেন, বেশি বেশি করে সময় টিভি দেখবেন, বেশি বেশি করে আপনারা ভালো গান শুনবেন, এতটুকুনি, আর সবসময় ভালো থাকবেন। দর্শক, ধন্যবাদ এতক্ষণ সঙ্গে থাকার জন্য। আবারও দেখা হবে, কারণ আপনারা জানেন তরুণদের জন্য আমাদের এই আয়োজন।
আপনাদের মতো তরুণ শিল্পী তরুণ প্রতিভাদের খুঁজে আনাই আমাদের উদ্দেশ্য। তো আবারও হাজির হব নতুন কোনো শিল্পীকে সাথে নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন আর সঙ্গে থাকুন সময়ের।